প্লাস একটা ঘড়ি আছে, চলেন ঘড়িটা নেই, চল যাই। মোবাইলটা ধরতো, ওর হাতে ঘড়িটাও আছে, খুলে নেই। ঘড়ি খোল, ঘড়ি খোল, তাড়াতাড়ি ঘড়ি খোল ভাই। ব্যাসটা ব্যাসটা না থাক, ব্যাসটা দিস না, ব্যাস মনে হয় গিফটের জিনিস না ভাই। ব্যাস লিয়ে দেন, ব্যাস চাই কি করবে দে, তুমি ভালোই হয়ে আমি থাকিছি না, ব্যাস লিয়ে কি করবে, যা সব লিয়ে গলি আদে মানে বাকি দিবি দে দে দে, আজকে আমাদের উঠতে কামাই, ওয়াও যা যা। এই ছোট দাঁড়া তো, এর আগে তো কোনোদিন আমাদের সাথে এরকম হয়নি, আমরা তো অনেক দিন থেকে কাজ করতেছি। হ্যাঁ ওকে না বলার আগে ওই মানি ব্যাগ দিল, ঘড়ি খুলে দিল, ব্যাস লাইটও দিছে, সে ব্যাস লাইটও দিল, মনে হয় ওই ছেলের কোনো সমস্যা আছে। চল তো ছেলেটা চল গে, এই ছেলে এই ছেলে দাঁড়াও দাঁড়াও ভাই, ওই ওইদিকে দৌড়াচ্ছে গান রেল লাইনের দিকে, দেখো তো দেখো তো তোমার দিকে, ভাই চলেন চলো তো, ওই ছেলেরা ওই রেল লাইনে দেখো তো শুয়ে আছে নাকি, ওই যে দেখ ছেলেটা রেল লাইনে মাথা দিছে ভাই, দেখেন ওই দোকানে শুয়ে, এই ধর ধর ধর, আরে তুল তুল তুল, দেখি তো ওর কি সমস্যা, আমরা চোর হলো তো মানুষ ভালো। এ ভাই এ ভাই ভাই কি হয়েছে আপনার, উঠ 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 না ভাই, আমাকে ছেড়ে দেন, তোর কি সমস্যা আমাদেরকে বল ভাই, তোর কি সমস্যা আমাদেরকে বল ভাই, উঠেন তুমি রেল লাইনে মাথা দিতে আসতেছো এই সমাজে ভাই, যারা বাবা মা নেই, যে ছেলে বেকার, তার এই সমাজে কোনো মূল্য নেই। কে বললো তোমার মূল্য নাই? অবশ্যই আমার মূল্য নাই, আমি চাকরির জন্য অনেক ইন্টারভিউ দিছি, অনেক ভাইবা দিছি, বাট আমার চাকরিটা হয় নাই, আমার বাবা মা নেই, আমি থাকি আমার মামা মামির কাছে, তো আমি ভাইবা দিছি, তারপরে ইন্টারভিউ দিছি, তারপর আমার চাকরিটা হয় নাই, তারপরে আমি একটা চাকরি খুঁজতেছি, তারপরে বাসায় থেকে যে পরিমাণ আমার প্রেশার দেয়, আসলে এই প্রেশারে একটা ছেলে মানুষ মানে এই সমাজে মানে ফ্যাক্টরি পারবে না, তার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। বুঝতে পারছি ভাইয়া, আজকে যে আমরা কাজটা করতেছি চুরি করা চিন্তাই করা কেন, এই তোমার মতো বেকারত্ব জীবনে আমরা ছিলাম বিদায়, আজকে এই কাজগুলো করতেছি, তোমার পরিবারের কারো নাম্বার টাম্বার আছে, কারো কাছে ফোনে কথা বলা যাবে? আমি আর ব্যস্ত চাই না ভাই। আচ্ছা তোমার থেকে যে ফোনের নাম্বারটা চালাম, ফোনের নাম্বার দেওয়া লাগবে না, তোমার ফোন তো আমাদের কাছে আছে, হ্যাঁ ফোনের লকটা খুলে দাও আমাদেরকে, তুমি মারা বাবা ভালো কথা, খুলে দাও ভাই তোমার ফোনের লকটা খুলে দাও, তুমি মারা যাবা যাও সমস্যা, ওই যার নামে যা চলেন ভাই, আমাকে কাজ তো হয়েছে, এখন মরবে না ব্যস্ত সেরা অর্ব, ওকে লিস্টে প্রথমে কার নাম্বার আছে অক্ষণ দেন তো, সে তো রাকিব ভাইয়ের নাম্বার দেন, ওকে দেন, হয়তো ক্লোজ ভাইটাই হতে পারে। হ্যালো আপনি কি রাকিব ভাই বলতেছেন? হ্যাঁ আপনি কি আসলে রাকিব ভাই? আচ্ছা বলেন তো ফোনটা কার? ও আপনি ছোট ভাইয়ের, তো ঘটনা হচ্ছে ভাইয়া উনি তো রেল লাইনে মাথা দিয়ে যাচ্ছে, উনি তো মারা যাবে, ঠিক আছে আমরা অনেক জোর জবরদস্ত করলাম আটকানোর জন্য, উনি তো কিছুতেই শুনতেছে না। আচ্ছা ঠিক আছে আমি আমরা আটকাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসেন শান্তা রেল স্টেশনে। হ্যাঁ জি ভাইয়া আপনি আসেন, আমরা আটকাচ্ছি না কি করছে? হ্যাঁ আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন ভাই। আচ্ছা ওর ভাইরে ফোন দিলাম, ওর নাকি ভাই হয়, ঠিক আছে ওরে ফোন দিলাম, বলতেছে ভাই একটু আটকান আমরা আসতেছি, তাহলে আমরা আটকাই, চলো তো চলে। এই ছোট ধর ধর ধর, সামনে ট্রেন আসতেছে, ধর ধর হ্যাঁ ভাই আমি তো এটাই তো শান্তার, আমি তো চলে আসছি, কোন পাশে আমার ভাই, এই পাশে ভাই, ওরা একটু দেখেন কোন পাশে গেল, ভাই আপনারা আমার ছোট ভাই দেখে রাখেন ভাই, আমি আসতেছি ভাই, তোর কিছু হয় নাই তো
ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার দুজন যদি না থাকতেন আজকে আমি আমার ছোট ভাইকে আমার কাছে ফিরে পাইতাম না। আপনারা আসেন বিদায়, আমি আমার ছোট ভাইকে আমার কাছে ফিরে পাইছি। ভাই আসলে ভাইয়া মানুষ মানুষের জন্যই, আজকে যে ওর জীবনটা আমি বাঁচাতে পারছি এটা আমার কাছে অনেক শান্তি লাগতেছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার কারণে আজকে আমি আমার ছোট ভাইকে আমার কাছে ফিরে পেয়েছি। আপনার প্রতি আমার অনেক অনেক দোয়া রইল ভাইয়া, আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। বাট আজকে কি আসলে কি হয়েছিল বিষয়টা এটা আমার জানাটা ভীষণ জরুরি। কি হয়েছিল তোর? রাকিব ভাইয়া তুমি তো জানোই ছোট থেকে আমি আমার মামা মামির কাছে বড় হয়েছি, তো আমি একটা চাকরির জন্য অনেক ভাইবা দিছি, অনেক ইন্টারভিউ দিছি, বাট চাকরিটা আমার হচ্ছে না। আমি জানি তুই ছোট্টবেলা থেকে কিভাবে কতটা কষ্ট করে এ পর্যন্ত এসেছিস এবং মানুষ হয়েছিস, আর এখন তো মামা মামিরও বয়স হয়েছে তাই না? হ্যাঁ, এখন তো পরিবারের সম্পূর্ণ দায় দায়িত্ব এখন আমার উপর এসে পড়েছে, তো আমি কি করব মানে বুঝতেছি না। তো সেজন্য আজ আমি অনেক ডিপ্রেশনে আছি, তার জন্য আমি আজকে সুসাইড করতে আসছিলাম। আরে বোকা, সোসাইটি সবকিছুর সমাধান না। আজকে যদি তুই সুসাইড করতে বা তোর কিছু যদি হয়ে যেত, একটাবার তুই ভেবে দেখেছিস তোর ফ্যামিলির কি হতো, তোর মামা মামির কি হইতো? তাদেরও তো যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, তাদের বিষয়ে কি একটাবারও তুই ভেবে দেখেছিস? আজকে তুই বারবার চেষ্টা করতেছিস, ব্যর্থ হইতেছিস, উপর আল্লাহ দেখতেছে, ইনশাল্লাহ তোর জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। তুই হাল ছাড়িস না, ইনশাল্লাহ উপর আল্লাহ সব দেখতেছে, তোর অবশ্যই ভালো দিন আসবে, তোরও একটা ভালো চাকরি হবে, তুই সংসারের দায়িত্ব নিতে পারবি। তুই সবসময় ভাববি তোর থেকে নিম্নমানের মানুষ যারা তারা কিভাবে জীবন জীবিকা পার করতেছে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন, যেমন দেখেন আমরা জীবন কিভাবে পার করতেছি, না আছে চাকরি না আছে কাজ। আজকে আমি আমার সংসার চালানোর জন্য আমি চিন্তার পথ বেছে নিয়েছি। আজকে যেমন ধরেন আপনার ছোট ভাইয়ের কাছ থেকে মোবাইল নিয়েছি, ম্যানি ব্যাগ নিয়েছি, ঘড়ি নিয়েছি, মোবাইলটা কেড়েই নিয়েছি কিন্তু ম্যানি ব্যাগটা আপোষে আপোষে বের করে দিয়েছে। এই জন্যই আমরা বুঝতে পারছি ওর কোনো না কোনো কারণ আছে। আমরা পিছনে এসে দেখি আপনার ভাইয়ের এই অবস্থা। ভাইয়া আজকে যদি আপনারা না থাকতেন তাহলে হয়তো আমি আমার নিজের ভুলটা বুঝতে পারতাম না। তা যাই হোক ভাইয়া, তোমার ভুল তুমি বুঝতে পারছো, এটাই বলো। আর এই যে নাও তোমার যেগুলো জিনিসপত্র নিয়েছিলাম বুঝে নাও। আর এই ছোট ভাই চলেন। ওকে ভাইয়া, আজকের এই ভিডিওটা শুধুমাত্র ওই সকল ফ্যামিলির গার্জেনদের জন্য যাদের পরিবারে একটি করে বেকার ছেলে আছে। আপনারা যারা বেকার ছেলেকে অনেক কথা শোনান, আপনার সেই ছেলেটাও কিন্তু একদিন প্রতিষ্ঠিত হবে, কিন্তু আপনাদের কথা সহ্য না করতে পেরে সেই ছেলেটা যদি একবার সুসাইড করে ফেলে তাকে কিন্তু আর কোনো দিন চাইলেও ফিরে পাবেন না। তাই আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনারা কোনো সন্তানদেরকে অবহেলা করবেন না ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।